নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা আইটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে শুক্রবার দুপুর এখন তিনটে, ছেলেমেয়েরা স্কুল থেকে বাড়ি চলে এসেছে। আজকে শুক্রবারের বিকেল থেকে শনিবার রবিবার এই আড়াই দিন ধরে চলবে এখানে আমাদের এখন দুর্গাপুজো। ভাবা যায় না, বলুন, একটা বছর কেটে গেল। মেহার বাবা এই যে নতুন পাজামা পাঞ্জাবি পরে যাচ্ছে মণ্ডপে, এবছরও পুরোহিত মশাইয়ের সহকারী হবে। সকাল থেকে উপোসে আছে, শরবত খেয়েছে একটু করে, এখন ষষ্ঠীর পুজো হবে তাইও তাড়াতাড়ি যাচ্ছে। বাচ্চাদের রেডি করে আমরা একটু পরে বেরাবো। জলটা খেতে থাকবে ওখানে, নারকলের জল টল যদি থাকে সেগুলো খাবে। একটা কিন্তু কোকোনাট ওয়াটার দিয়ে দিই না। আরে ঠিক আছে, ওকে নেব, ওখানে জল খেয়ে দেবো। ঠিক আছে, চলুন। ওর বাবা বেরিয়ে গেছে, এবার ছেলে মেয়েদেরকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে কী জামা কাপড় তারা পরবে না পরবে সবগুলো বার করে রাখি, রেডি করি। আর এবছর তো আর শুধু ছেলে মেয়েকে তৈরি করা নয়, এবছর তো আমার মাকেও তৈরি করতে হবে। আর বেরানোর আগে একটু সেদ্ধ ভাত বসিয়ে দেবো, ওর বাবা ফিরে এসে খাবে। দাঁড়ান দেখি মা কী করছে। এই যে মা এখানে বসে আছে, ছেলে মেয়েরা চলে এসেছে স্কুল থেকে। গরমে এখানে কেন বসে আছো মা? চুলটা শ্যাম্পু করেছি তাই একটু শুকোচ্ছিলাম, যাবো ঘরে। ও হ্যাঁ, তোমার আবার যা বড় চুল, একে একটুখানি রোদ না পেলে শুকানো মুশকিল। অন্যদিন খোঁপা করে জল দিই তো শুকিয়ে যায়, কিন্তু শ্যাম্পু করলে একটু না, রোদে দাঁড়ালে শুকোবে। পুজোতে বেড়াতে যাওয়ার জন্য আমার মায়ের শ্যাম্পু হয়ে গেল, আমারটাই হলো না, আমাকে আজ দিয়ে করে নিতে হবে একবার। কাল থেকে পুজো, আজকে না শ্যাম্পু করলে হবে না। আর হবে না, মানিক বেরিয়ে গেল, এই গেল। ওদের তিনটে থেকে পুজো শুরু হবে বললো, আজ মায়ের সেই মুখ খোলা হবে, তারপর ষষ্ঠীর পুজোটা হবে, এরকম হয় আর কি। এবার আমরাও তো এখন চারজন, ছেলে মেয়েগুলোকে স্নান টান করাই, চলো এবার তৈরি হই। আজকে কি আছে, শুধু ওই ষষ্ঠী পুজো? ষষ্ঠী পুজো তোমার দুপুর তিনটে থেকে বিকেল ছটা না পাঁচটা অবধি হবে বললো, তারপরে হবে ডিস্কো ডান্ডিয়া, মানে এই দুর্গা পুজোর সময় ডান্ডিয়া হয় যেটা সেইটা। আমি আর গিয়ে কি করবো তোদের ডান্ডিয়া, তোরা নাচানাচি করবি না? চলো না, ভালো হবে। আজকে প্রচুর লোক আসবে, প্রচুর লোক, মানে আজকেরটা শুধুমাত্র বাঙালিরা নয় আমরা, যদিও তোমার এটা অ্যারেঞ্জ করছে বাঙালিরা, কিন্তু যাতে দুর্গা পুজোটা সবাই আর কি উপভোগ করতে পারে, তো নাম দেওয়া হয়েছে যেন ডিস্কো ডান্ডিয়া। এই কমিউনিটিতে এই যে পাঞ্জাবিরা আছে, মারাঠিরা আছে, গুজরাটিরা আছে, আজকে সবাই আসবে, আর সবাই আসবে আজকে তোমার ওই লেহেঙ্গা পরে। খুব খুব জমজমাট হয়, ভীষণ জমজমাট হয়। না 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 না, আজকে তোমার একা একা নয়, ওখানে তোমাকে আজকে আমি বন্ধু দেবো। এখানে তিনটে আমাদের এখানে বন্ধু আছে, তাদের মায়েরা এসেছে সবাই, তারা সবাই আসবে। সব বাঙালি, সব কলকাতা মানে পশ্চিমবঙ্গেরই সবাই। চলো আজ সবার সঙ্গে দেখা হবে, চলো চলো তৈরি হবে, চলো। কি শাড়ি পরে যাবো ডান্ডিয়াতে? তোমার একটু চকচকে ঝলমলে পরে যেতে হবে, আমি তো সব হালকা এনেছি। তুমি হালকা এনেছো তো কি আছে, আমার কাছে এখানে আছে চকচকে ঝলমলে। আগে চল আমি দেখবো। হ্যাঁ হ্যাঁ চলো চলো। তুমি কি গোল্ডেন কালারের কোনো ব্লাউজ এনেছো মা, সোনালি রঙের? দেখতে হবে, হয়তো এনেছি, ব্লাউজ আমি বেশি করেই এনেছি। তাহলে ওটাতে সোনালি কাজ আছে, আমি একটা বেছে রেখেছি মনে মনে, তোমাকে ওইটা তাহলে বার করে দেবো। চলো চলো চলো। সন্ধ্যা এখন সাতটা, তৈরি হয়ে আমরা সবাই চলে এসেছি মণ্ডপের কাছে। তবে আজকেই সন্ধ্যাবেলাতে হবে এখানে ডিস্কো ডান্ডিয়া, তিনটে থেকে সন্ধ্যে ছটা অবধি আমাদের দুর্গাপুজো হয়েছে, ষষ্ঠী পুজো, এখানকার লোকাল যে নেতা ছিলেন তাকে সম্বর্ধনা জানানো, সমস্ত কিছু। দেখুন কি সুন্দর কাশফুল ফুটেছে। পৃথিবীর আপনি যে প্রান্তেই থাকুন না কেন, শরৎ কিন্তু ঠিক আভাস দেয় যে সে এসে পড়েছে। নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘ, কাশফুল, সন্ধেবেলায় ঠান্ডা মিষ্টি মিষ্টি হাওয়া, সব কিছুতেই আপনাকে ঠিক বুঝিয়ে দেবে এটার অন্য কোনো ঋতু নয়, এ শরৎ। এত সুন্দর লাগছে মাঠটার দিকে তাকিয়ে, ভাষা নিয়ে তাকে প্রকাশ করার, জানেন? আমার তো মনে হয় যে আমেরিকার এই মাঠটাও যেন অপেক্ষা করে কবে এদের দুর্গাপুজো আসবে। অন্য সময় মাঠটা থাকে একদম ঘুটঘুটে অন্ধকার, আর আজকে দেখুন যেন একদম মেলা বসেছে, এত এত লোক, জন, হাসি, ঠাট্টা, গান, সবাই আনন্দে মাতোয়ারা। মাঝের এই রাস্তাটাও কি সুন্দর লাগছে দেখুন, মাঝখান দিয়ে রাস্তা আর দুপাশ দিয়ে কাশফুল। মেহা এখানে এসেই তার ছোটবেলার বন্ধুটিকে পেয়ে গেছে। যখন আমরা এদেশে প্রথম আসি, এই মেয়েটি ছিল মেহার একমাত্র আশা ভরসা। যদিও মেহার থেকে একটু বয়সে বড়, কিন্তু ভারী মেহাকে আগলে রাখত। এই ভিডিওগুলির এডিটিং আমাকে শেখায় পারমিতা, এই মেয়েটি পারমিতারই মেয়ে, দোয়েল, আদর করে আমরা একে দোয়েল পাখি বলে ডাকি। আর দাঁড়ান, পারমিতাও এসেছে, বাচ্চাগুলিকে একটুখানি খাইয়ে নিই, তারপরে পারমিতার সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেবো। এখানে পিৎজার একটি দোকান এসেছে, আর বাচ্চাদের তো জানেনই পিৎজা ভারী পছন্দের দোকান। আরও চার পাঁচটা খাবারের দোকান এসেছে, কিন্তু তারা অন্যদিকে গেল না, বলো তারা পিৎজা খাবে। আমি তাই দেখছি কী কী এদের অপশান আছে। একটা করে স্লাইসের দাম $5, $5 মানে ধরুন ওই $400 মতো এক একটা পিসের দাম।
অনেকগুলোই ভ্যারাইটি আছে, একটা চিকেনেরও ভ্যারাইটি আছে, সেটা নিলাম। আর এই যে এটি হলো পারমিতা, আপনাদের সকলকে শারদীয়া শুভেচ্ছা জানাচ্ছে। পুজো যেন আপনাদের সকলের খুব ভালো কাটে, সকলে যেন ভীষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই শুভকামনাই জানাচ্ছে। কিন্তু ডিস্কো ডান্ডিয়া হওয়ার জন্য এত জোরে মাইক বাজছে, আমি দেখলাম কথাটা ভালো করে শোনা যাচ্ছে না। আর এই যে মাকে বলেছিলাম মাকে বন্ধু দেবো, এই দেখুন তিনখানা বন্ধু মায়ের পেয়ে গেছি। মা জমিয়ে তাদের সঙ্গে গল্প করছে, মোমো খাচ্ছে, আর সঙ্গে নাতিকেও খাওয়াচ্ছে। চলুন, মেয়ের বন্ধু পেয়ে গেছি, মায়ের বন্ধু পেয়ে গেছি, মা ছেলেকে খাইয়ে দিয়েছে, এবার আমার বন্ধুবান্ধবগুলোকে নিয়ে ওই দূরের দিকে ভীষণ ভালো গান হচ্ছে, নাচ হচ্ছে, ওই দিকটা এবার যাই। সন্ধে 7টা থেকে শুরু হয়েছে, রাত্রি 10টা অবধি হবে। 10টার পরে এখানে আর কোনো রকম মাইক বাজানোর আইন নেই, তাই প্রায় এখন 8:30 বেজে গেল। সবাই একদম জোর কদমে যতটা পারছে প্রাণ খুলে আনন্দ করে নিচ্ছে। এ তো আপনারা জানেনই যে আজকের এই অনুষ্ঠানটি শুধুমাত্র আমাদের বাঙালি কমিউনিটির নয়, কমিউনিটিতে যত দেশীয় মানুষজন আছে আজকে সবাই এখানে এসেছেন। আর শুধু তাই নয়, এখানে ডান্ডিয়া উৎসবটি এত সুন্দর হয়, বে এরিয়ার বহু মানুষজন টিকিট কেটে এখানে আসেন ডান্ডিয়া খেলতে। মা দুর্গাকে যেখানে এখন রাখা হয়েছে প্যান্ডেলটিতে প্রচণ্ড ভিড় জানেন, এখন মনে হচ্ছে না কাছ থেকে গিয়ে আপনাদেরকে মাকে দর্শন করাতে পারবো, একটু খালি হোক। 10টার পরে তো এমনিতেই খালি হয়ে যাবে, কারণ তারপরে তো আর গান বাজানো যাবে না, তখন আপনাদেরকে ভালো করে নিয়ে গিয়ে মাকে দর্শন করিয়ে আনবো। চলুন, আজ প্রচুর লোকজন, কোথায় গেল ওর বাবা রামাটাকে নিয়ে দেখি। একটু সাবধানে সাবধানে হাঁটতেও হচ্ছে, যারা এমনি নাচ করছে তবু তো ঠিক আছে, কিন্তু যারা ওই ডান্ডিয়ার লাঠিগুলি নিয়ে নাচ করছেন, এই ভিড়ের মাঝে নাচের তালে দু এক গা খেয়েও যেতে পারি, তাই ধীরে সুস্থে দেখে দেখে এগাচ্ছি। মেহাও নাচে না আর দোয়েলও নাচে না, তাই ওরা দুজনে ওখানে চেয়ারে বসে বসে গল্প করছে, আর আমি পারমিতাকে নিয়ে এবার ধীরে ধীরে এই ভিড়ের ভেতরটাতে যাওয়ার চেষ্টা করছি। তবে প্রচুর ধাক্কাও খাচ্ছি এদিক ওদিক, তবে এত ভালো লাগছে চারিদিকটা তাকিয়ে, সবার খুশি দেখে আনন্দ দেখে নিজের মনও যেন আনন্দে নেচে উঠছে। ওই যে চলুন, ভিড়ের মধ্যে দেখতে পেয়েছি স্বাগতা দিদের, ওদের সঙ্গে গিয়ে নাচি। পারমিতা অলরেডি শুরু করে দিয়েছে, আর ওই যে সাদা পাঞ্জাবি পরে যে ছেলেটি নাচছে, ওটি দীপকদা, পারমিতার হাজবেন্ড। আর এই মুখটিকে তো আপনারা চেনেনই, গৌরব, আমাদের এখানের বাঙালি গ্রুপটির মধ্যে আমার মনে হয় সব থেকে প্রাণোচ্ছল মানুষও। তবে এত ভিড়ের মধ্যেও তবু খুঁজে চলেছে কোথায় গেল ওর বাবা, কোথায় গেল আমার ছেলেটা, এখনও ওদেরকে খুঁজে পাইনি। আর আমার আজকে ডান্ডিয়া সাজটাই তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই যে আজ আমি এইভাবে সেজেছি, ভাইয়ের বিয়েতে আমার বৌদি যে শাড়িটা দিয়েছিল ওইটি পরেছি, আর গত বছর একটা খুব সুন্দর এই যে পাথর সেটিংয়ের হার কিনেছিলাম এই মেলা থেকে, ওইটি পরেছি। এই শাড়িটির সাথে ম্যাচিং করে ওর বাবার একটি পাঞ্জাবি কেনা হয়েছিল, ও আজকে সেটা পরেছে। এই যে ওর বাবা এইখানটায় নাচছিল, আমরা আবার সবাই এসে এই দিকটায় এলাম। বাবা কাকা মিলে আজকে রামাকে এখানে নাচের ট্রেনিং দিচ্ছে, কীভাবে পুজোর সময়তে গান বাজলে নাচতে হয়। আজকে সারাদিন স্কুল করেছে তো ছেলেটা, ওই জন্য একটুখানি ক্লান্ত আছে। স্কুল থেকে ফেরার পরে বাড়িতে একটুখানি ঘুম পাড়িয়ে দিলে হতো। পারমিতা দীপকদা এখানে একদম প্রাণ খুলে নাচছে, আর গানগুলো দিচ্ছেও খুব সুন্দর সুন্দর, জমানো জমানো। আশেপাশে মানুষজন যখন সবাই নাচতে থাকে, খুব বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায়ও না, মনটা তো নাচতে থাকেই, পা দুটোও একটু একটু করে নড়তে থাকে। সকলের সঙ্গে দলে ওই জন্য আমিও ভিড়ে গেলাম। শুধুমাত্র আমরা নয় জানেন, এখন দেখি বহু আমেরিকানরাও আমাদের এই ডান্ডিয়া অনুষ্ঠানে যোগদান করে, তাদের নাচ দেখলে তো আপনি অবাক হয়ে যাবেন। চলুন, রাত্রি 10টা, মাইক বন্ধ হয়ে গেছে, সব নাচ গান বন্ধ। এবার সবাই ছোটাছুটি করছে কোন দোকানে এখনও খাবার বাকি আছে। 5-6টা খাবারের দোকান, আর লোক এসেছেন প্রায় 200-300, ভীষণ বড় বড় খাবার দোকানের সামনে লাইন। ভাগ্যিস ছেলেমেয়েগুলোকে আগে একবার খাইয়ে দিয়েছিলাম, আর মা বন্ধুবান্ধবদের সঙ্গে খেয়ে নিয়েছিল। ঠাকুরের কাছটা এখন খালি হয়ে গেছে, চলুন এবার মাকে আপনাদের দর্শন করিয়ে আনি। যদিও গত বছরেও আপনারা এই মাকেই দেখেছেন, মা সারা বছর স্টোরেজে ছিলেন, আবার এই বছরে মাকে ভালো করে সুন্দর করে মণ্ডপে নিয়ে আসা হয়েছে। প্রত্যেক বছর তো এখানে বিসর্জন করা যায় না, তা তো আপনারা জানেনই, দেশ থেকে বহু কষ্ট হয় মাকে নিয়ে আসতে, তাই একবার যখন মা আসেন মাকে আর সহজে আমরা বিসর্জন দিই না। ডান্ডিয়া নাইটের জন্য এখানে খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে,
আর সেদিন যখন প্যান্ডেল তৈরি হচ্ছিল, ওই যে দেখছিলেন না ছাতা দিয়ে সবাই কাজগুলো করছিল, এই দেখুন ছাতা দিয়ে কি সুন্দর ডেকোরেশন করেছে। খুব সুন্দর অনেকগুলো রং বেরঙের ছাতাগুলোকে দিয়ে একসঙ্গে বেঁধে একটা করে বড় গোল করেছে, আর ভেতরে একটা করে বড় জোরালো লাইট দিয়েছে। দূর থেকে দেখে মনে হচ্ছে খুব সুন্দর, যেন একটা করে ঝাড়বাতি ঝুলছে। চলুন এবার মাকে দর্শন করায়। সন্ধেবেলাতে এখানে আসার পরেই আমরা এসে মাকে একবার দর্শন করে গেছি, কিন্তু তখন এত ভিড় ছিল আপনাদেরকে ভালো করে দর্শন করাতে পারতাম না। ওই জন্য অপেক্ষা করছিলাম কখন 10টা বাজবে, তারপরে আপনাদেরকে এখানে নিয়ে আসবো। খাওয়া দাওয়া বলতে যতক্ষণে আমাদের লাইন এসেছিল, বিরিয়ানি লুচি সমস্ত কিছু শেষ হয়ে গেছিল, ছিল শুধু কাবাব। কাবাব আর রুটি আমি আর মা একটু খেয়েছি, আর ওর বাবা গিয়ে বাড়িতে সেদ্ধ ভাত খাবে। এই দুদিন ওর বাবা তো এরকম ফল মূল জল এই খেয়েই থাকবে, আর এখানে মায়ের পুজো হবার পরে যে ভোগ বিতরণ হবে তখন এখান থেকে ভোগ খাবে। মায়েরও ভারী পছন্দ হয়েছে আমাদের এখানকার ঠাকুর দেখে। যদিও দেশ থেকে যখন কেউ আসেন এখানে প্রথম প্রথম ঠাকুর দেখলে মনে হয় ওমা এত লক্ষ্মী ঠাকুরের মতো, দেশে আমাদের 25 ফুট 30 ফুট 40 ফুট অত বড় বড় ঠাকুর দেখার পরে এখানে এসে যখন 5 ফুটের মা দুর্গা দেখবেন তখন মনে হবে বড়ই ছোট। কিন্তু ধরুন যখন আপনি বহু বছর বাইরে থাকবেন আর এইটুকুই একমাত্র আপনার সম্বল হবে, তখন এটিই ভারী প্রিয় হয়ে ওঠে। ছেলেটাকেও শেখাচ্ছি একটু প্রণাম করো, প্রণামটাই করছে, কিন্তু এখনও যে ঠাকুরের কাছ থেকে কিছু চাইতে হয় সেটাও জানে না। ওর যেটুকু চকলেট বিস্কুট চাওয়ার থাকে সেটুকু তো ওর মা বাবাই এখন দিয়ে দেয়। যাই হোক চলুন ওই দিকটাও আপনাদেরকে আরেকবারটি ঘুরিয়ে দেখাই। কী সুন্দর গাছগুলোকে এনেছে দেখুন, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর বিভিন্ন জায়গায় একটু একটু করে ফটোবুথও করা হয়েছে, যাতে পুজোর সময় মানুষজন সাজগোজ করে এসে সুন্দর সুন্দর ফটো তুলতে পারেন। গ্রুপে যারা ডেকোরেশনে ছিলেন ওনারা এগুলি নিজেদের হাতে তৈরি করেছেন। যাই হোক চলুন ধীরে সুস্থে আমরা এবার বাড়ি ফিরি, কাল সকাল সকাল তৈরি হয়ে চলে আসবো এখানে। কাল থেকে আমাদের এখানে শুরু হবে দুর্গাপুজো। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে।